ত্রিপুরা অ্যাফেয়ার্স অ্যান্ড ব্লক চ্যানেল পক্ষ থেকে সবাইকে আবার নমস্কার। আজকে আমরা একটি ভালো নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তো নোটিফিকেশানটি এসেছে ONGC থেকে, ঠিক আছে, খুব ভালো একটা নোটিফিকেশান, রিক্রুটমেন্ট অফ নন এক্সিকিউটিভ ইন ONGC, ঠিক আছে। ONGCতে নেওয়া হচ্ছে নন এক্সিকিউটিভ পোস্টে, খুব ভালো পোস্ট, যাদের কোয়ালিফিকেশান ম্যাচ করবে তোমরা অবশ্যই ফিল আপ করবে, ঠিক আছে। অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হবে 7/5/2022, মানে স্টার্ট হয়ে গেছে অলরেডি, চলবে 28/5/2022 পর্যন্ত। তো আমাদের দেখতে হবে আমাদের নর্থ ইস্টে, আমাদের ত্রিপুরাতে কয়টা ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে, যেগুলিতে ছেড়েছে জুনিয়ার এক্সিকিউটিভ, জুনিয়ার ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, জুনিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল, তারপর জিওগ্রাফিক্স, তারপর জিওলজি, অ্যাসিস্ট্যান্ট সার্ভিং, অ্যাকাউন্টস, তার মেটেরিয়াল ম্যানেজমেন্ট, জুনিয়র ফায়ার সুপারভাইজার, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, তারপরে যেগুলি জুনিয়র ফায়ারম্যান, ঠিক আছে, এগুলিতে নেওয়া হচ্ছে। তাছাড়া ড্রাইভারও নেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এগুলি আমরা দেখব। এখন আমরা এতগুলো না দেখে আমাদের ত্রিপুরাতে, আমাদের আগরতলাতে কয়টা ভ্যাকেন্সি রয়েছে সেটা জানা আমাদের দরকার, ঠিক আছে। সেটা হলো আমাদের ত্রিপুরা, এখানে আমাদের কয়টা ভ্যাকেন্সি রয়েছে, যেমন টোটাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নেওয়া হবে দুটা, ঠিক আছে। এর ডিপ্লোমা পোস্ট যাদের রয়েছে ওদের জন্য খুব একটা সুবর্ণ সুযোগ। তো সেমভাবে ইনস্ট্রুমেন্টেশন নেওয়া হচ্ছে 8 জন, ঠিক আছে, 8 জন নেওয়া হচ্ছে। তারপর মেকানিক্যাল 2 জন, প্রোডাকশানে 2 জন, কেমিস্ট্রিতে 1 জন, তারপর সিমেন্টিংয়ে নেওয়া হচ্ছে 1 জন, এভাবে ডিজেলে নেওয়া হচ্ছে, তারপর এইভাবে ফিটিংয়ে নেওয়া হচ্ছে। এগুলিতে ITI হলে তোমরা ফিল আপ করতে পারবে, ঠিক আছে, ওয়েল্ডিং, এটা ITI হলে ফিল আপ করতে পারবে, তারপর প্রোডাকশান, জুনিয়র টেকনিশিয়ান, এগুলিতে আমরা ফিল আপ করতে পারবো। টোটাল পোস্ট হলো 66, ঠিক আছে, টোটাল 66টা ভ্যাকেন্সি এসেছে। তো এর মধ্যে জুনিয়র মোটর ভেহিকেল, ঠিক আছে, ড্রাইভার, এটাতে ড্রাইভারের লাইসেন্স যাদের রয়েছে LMB, ওরা এটাতে ফিল আপ করতে পারবে, ঠিক আছে। তো এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ভ্যাকেন্সি, ONGCতে খুব ভালো একটা স্যালারি দেওয়া হয়। তো যাদের ম্যাচ করেছে, যাদের ডিপ্লোমা রয়েছে, ITI রয়েছে, তোমরা অবশ্যই ফিল আপ করবে, ঠিক আছে। তো এটা হলো কোয়ালিফিকেশানটা এখানে দিয়ে দিয়েছে, কী হতে হবে, যেমন হায়ার সেকেন্ডারি হতে হবে অর ক্লাস 10, ঠিক আছে, সাথে ITI থাকলে ফিটিংয়ে আপনি ফিল আপ করতে পারবেন, ঠিক আছে। এগুলি খুব ভালো পে স্কেলে দেওয়া হচ্ছে, মোটামুটি 29,000 থেকে স্টার্ট করে 98,000, ঠিক আছে, যেগুলি ডিপ্লোমা পোস্টের জন্য, ঠিক আছে। তার যেগুলিতে যেগুলি মাধ্যমিক, এগুলিতে 12 ITI, সেগুলিতে পে স্কেলটা একটু কম থাকবে, ঠিক আছে। তো এখানে দিয়ে দিয়েছে 3 ইয়ার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, যেটা আমরা সিভিলে ফিল আপ করবো। সেমভাবে সবগুলি আপনারা দেখে নেবেন, প্রোডাকশানে যারা রয়েছে মেকানিক্যাল থাকতে হবে, কেমিক্যাল, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, এগুলি থাকলে ফিল আপ করতে পারবেন। সেভাবে যেগুলি ITI পোস্ট, সেগুলিতে হাইস্কুল অর ক্লাস 10 ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সামিনেশান উইথ সায়েন্স অ্যান্ড ট্যাট সার্টিফিকেট ইন ফিটিং, ঠিক আছে। তো যাদের ITI রয়েছে ওরাই এগুলি ফিল আপ করতে পারবে, যে জুনিয়র যে পোস্টগুলি রয়েছে টেকনিশিয়ানে। তো এটা ভালো করে দেখবেন, আমি PDFটা দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপে, ঠিক আছে। তো আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি সব কিছু, সব নোটিফিকেশান দিয়ে দিই, যারা এখনও জয়েন করেনি তোমরা অবশ্যই জয়েন করতে পারো, ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। তো যেটা জুনিয়র ফায়ার সুপারভাইজার এবং জুনিয়র ফায়ারম্যান, সেটার মধ্যে তোমাদের ফিজিক্যাল টেস্টও হবে। তো উচ্চতাটা কত হবে দিয়ে দিয়েছে এখানে, ঠিক আছে। তো এটা তোমাদের দরকার, চেস্ট কত থাকতে হবে, 81 সেন্টিমিটার, তারপর বাড়ি এক্সপেনশন করি আরও 5 সেন্টিমিটার বাড়াতে হবে মিনিমাম, ঠিক আছে। তো এটা দেখতে হবে আমাদের, ফিজিক্যাল টেস্ট হবে তোমাদের। তো জুনিয়র ফায়ার সুপারভাইজার ফায়ারম্যানের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা, এটা তোমাদের ফলো করতে হবে, মেল অর ফিমেল দুজনে আলাদা আলাদা ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এটা আমরা ফলো করবো। আর যেটা রয়েছে ড্রাইভার রিগের মধ্যে, যেগুলো রয়েছে জুনিয়র মোটর ভেহিকল ড্রাইভার, যে রিগার, ঠিক আছে, কারণ রিগার এগুলিতে ড্রাইভার টেস্ট অর হেভি ভেহিকল, ঠিক আছে, গাড়ি চালিয়ে দেখাতে হবে তোমাদের, টেস্ট করে। তো এগুলি আমাদের জানা দরকার। টাইপিং টেস্ট হবে কোনটি, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, মেটেরিয়াল ম্যানেজমেন্টে, অ্যাকাউন্টিংয়ে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যেগুলি দেখা হয় জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এগুলিতে তোমাদের টাইপিং টেস্ট হবে, ঠিক আছে, এগুলি তোমাদের জানতে হবে। তো এটা হলো কথা, এখন কোয়ালিফিকেশানটা এখানে দিয়ে দিয়েছে। আর এখানে হবে এজ লিমিটটা, সবগুলি পোস্টের জন্য 18 থেকে 35 পর্যন্ত তোমরা ফিল আপ করতে পারো, কিছু কিছু 33 রয়েছে, ঠিক আছে। তো যেটা ফর্ম ফিল আপ করবে, 300 টাকা তোমাদের লাগবে ফর্ম ফিল আপ করতে, ঠিক আছে। তো OBC, EWS এবং জেনারেলদের জন্য এটা, ঠিক আছে, আর SC ST-দের জন্য লাগবে না, ঠিক আছে। তো আর যে এটা হলো ডেটটা, ঠিক আছে, স্টার্ট ডেট এবং এন্ড ডেট দিয়ে দিয়েছে। তো ONGC-তে জব পাওয়া একটা ড্রিম কাম ট্রু বলতে পারো, ঠিক আছে, পাবলিক সেক্টর PSU এটা। তো যাদের কোয়ালিফিকেশান রয়েছে, ডিপ্লোমা রয়েছে, ITI রয়েছে, তোমাদের একটা সুবর্ণ সুযোগ, মিস করবে না, ঠিক আছে। এখানে আমাদের সেন্টার হবে, ঠিক আছে, এটা হলো আমাদের সেন্টার, আগরতলা স্টেট ত্রিপুরার মধ্যে হবে আগরতলা সেন্টার, ঠিক আছে। তো আমরা এখানে
এক্সামও দিতে পারবো, ঠিক আছে? তো টেস্ট ক্রাইটেরিয়া কি, প্রথমে ওই টেস্ট থাকবে কি এক্সামের জন্য, সিবিটি কম্পিউটার বেসড টেস্টে, জেনারেল মেটেরিয়াল, মেন্টাল এবিলিটি, ঠিক আছে, জেনারেল মেন্টাল এবিলিটি এবং অ্যাপটিটিউড থেকে 20 মার্ক্স আসবে, ঠিক আছে, 20 মার্কস, আর 80% মার্ক ডোমিন ক্লাস, যেগুলি আমরা সাবজেক্ট রয়েছে ইঞ্জিনিয়ারিং ফিল্ডের, টেকনিক্যাল ফিল্ডের, ওখান থেকে 80% মার্ক আসবে, ঠিক আছে, টোটাল 100 মার্কস। তো এটা আমাদের ফলো করতে হবে, ঠিক আছে? তো অনেক কিছু আরও রয়েছে, তোমরা ওই টেস্টটা দেখে নেবে, সবগুলো পিডিএফটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? এটা আমাদের, তো আমাদের সিবিটি হবে প্রথমে, তো 40% মার্ক পেতে হবে, ঠিক আছে, যেটা অনলাইন টেস্ট হবে আমাদের, তারপর ফিজিক্যাল টেস্ট হবে, ঠিক আছে, তারপর তোমাদের একটা ইন্টারভিউ হবে, ঠিক আছে? তো এটা হলো আমাদের সিলেকশন প্রসেস, কোয়ালিফিকেশান ম্যাচ করেছে, তোমরা অবশ্যই ফিল আপ করবে, ঠিক আছে? তো এটা ছিল আজকে নোটিফিকেশানটা, আশা করি তোমাদের ভালো লেগেছে। এই বলে আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি, যাদের ভালো লেগেছে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। এই বলে আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি, সবাই ভালো থাকুন, নমস্কার।